সরকারে ব্যবস্থা লোক অন্যথা বজরং দলে নিজের স্টাইলত ব্যবস্থা লব তেতিয়া ইসলাম ধর্মাবলম্বীর ঠাই নাইকিয়া হব। করিমগঞ্জত শম্ভু কৈরীর হত্যার পাছতে হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদত জ্বলিছে রাজ্যের ভিন্ন প্রান্ত। বজরং দলের সদস্য শম্ভু কৈরীক নৃশংসভাবে হত্যা করলে সেলিম উদ্দিন নামের যুবকে। এই ঘটনার পাছতে দোষীক শাস্তির দাবী ঠায় ঠায় দেখা গেছে প্রতিবাদ। বৃহস্পতিবারে উত্তাল প্রতিবাদ বঙ্গাইগাঁওত। শম্ভু কৈরীর হত্যাকারীর ঘরত বুলডোজার চলাব লাগে। যোগী সরকারের দরে বুলডোজার চলাওক হিমন্ত সরকারে। করিমগঞ্জত হওয়া শম্ভু কৈরীর হত্যাকারী কাণ্ডক লৈ আমি বঙাইগাঁও জেলা উপায়ুক্ত মহোদয়ের যোগেদি আমি অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়ালে এখন স্মারকপত্র দাখিল করবলে আইসু। আর আমি রাষ্ট্রীয় বজ্রগুলো দাবি জানাইছো অসম সরকারের ওসরত যে শম্ভু কৈরীর হত্যাকারীর পরিয়ালক 50 লাখ টাকার এটা দান প্রদান করক। আর শম্ভু কৈরীর হত্যাকারীক ফাস্টট্যাক আদালতত এনআইএ তদন্ত করি তা কম সময়ের ভিতর তাক ফাঁসি প্রদান করক। শম্ভু কৈরী হত্যাকারীক পরিয়ালের ঘরত অসম সরকারে ডক্টর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যোগীজির দরে বুলডোজার চলক আমি দাবি জানাইছো। জেহাদির কায়দারে হত্যা বন্ধ হব লাগিব। শম্ভু কৈরীর হত্যায় শেষ হত্যা হোক। প্রতিবাদী বজরং দলের শেষ সকিয়নি এই যে জেহাদি কার্যকলাপ চলাই আছে এটা এটা পিছত এটা হত্যা চলাই আছে হিন্দু কত যে রাজস্থানত কিছুদিন আগত এটা হত্যা হল হিন্দু তারপিছতে কত হল কর্ণাটকত এটা হত্যা হল তারপিছত কত হল বিহারত হত্যা হল আজি অসমতো এনেদরে জেহাদির দ্বারা এটা হিন্দু হত্যা হল। গতি আমি রাষ্ট্রীয় প্রজন্মগুলো কব বিচারিছো এই হত্যায় যেন শেষ হত্যা হয় অন্যথায় রাষ্ট্রীয় বজরং দল যদি আমার স্টাইললে কাম করবলগা হয় তাহলে কিন্তু আপনাদের পাহরি না যাব গুজরাটের নেলি পাহরি না যাব আপনাদের আপনাদের পাহরি না যাব বিহারের কথা আপনাদের পাহরি না যাব কোকরাঝারের কথা। গতি আমি আইন সম্মান করবেন আজি আমি স্মারকপত্র দাখিল করবলে ডিসি অফিসে আইসু। আমি অসম সরকারের মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে কইছো যে কম সময়ের ভিতর আমার দাবি আপনাদের গ্রহণ করি রাজু হওয়াক আপনাদের বার্তা দিয়ক অন্যথায় রাষ্ট্রীয় বজরং দলে যদি নিজের স্তরত কাম করবল হয় তো কিন্তু ইসলাম সকলের কিন্তু শরণার্থী সকলের শরণার্থীর কিন্তু কেম্পর জায়গা নহব। গতি আমি হকিয়াই দিছো এই হত্যাই যেন শেষ হত্যা বলে আপনাদের গ্রহণ করে লয়। ফাস্ট্রেক আদালতত হব লাগে শম্ভু কৈরীর হত্যাকারীর বিচার। বজরং দলের সদস্যর হত্যার তদন্ত বিচারি এনেকয়ে উত্তাল হল বঙ্গাইগাঁও। তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে এওঁলোকে জেলা উপায়ুক্তর সহযোগত মুখ্যমন্ত্রীলৈ প্রেরণ করলে স্মারকপত্র। বঙ্গাইগাঁওর উত্তম কুমার বর্মন, টাইম 8।